আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা প্রবলেম ফোরে উপস্থিত হয়েছি। আমাদের প্রশ্ন করছে, ইউ আর সাপ্লাইড উইথ দ্য ফ্লোয়িং ইনফরমেশন, আপনাকে কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। তো এখানে 6x-5y = 20, আর 2x-y = 16। তো প্রশ্ন করছে, ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই, আর 2 নম্বর প্রশ্ন করছে, কোএফিসিয়েন্টস অফ কোরিলেশন মানে আর এর মান। আর আগেরটাতে কী করতে বলছে, দ্য অ্যাভারেজ ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। তাহলে এক্স আর ওয়াই এর কী করবো আমরা, অ্যাভারেজ ভ্যালু বা মিন বের করব। তাহলে মিনটা কীভাবে বের করব, চলুন এটাই শুরু করা যাক। সো এই অঙ্কে যেহেতু কোনো টেবিল আকারে কোনো তথ্য দেওয়া নাই, তার মানে এই অঙ্কে কোনো টেবিল এর ব্যবহার হবে না। আজকে CLAS ক্লাস নাম্বার 4, আর এটা প্রবলেম নাম্বারও 4। তো প্রথমে আমাদের কী দেওয়া আছে, 6x-5y = 20। এরপর 2x-y = কত, 16। তো এটা যেহেতু দেওয়া আছে, আমাদের বের করতে হবে অ্যাভারেজ ভ্যালু অফ এক্স অ্যান্ড ওয়াই। এখন এখান থেকে তো অ্যাভারেজ ভ্যালু আমরা বের করতে পারবো না, এখান থেকে আমরা এমনি মান বের করতে পারবো। তো যখন এমনি মান বের করতে পারবো, তখন কী করবো, উপরে একটা করে বার দিয়ে দেবো, মানে এগুলোকেই অ্যাভারেজ ধরে নেব। এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর রাশি ধরি। এখন এখান থেকে এক্স আর ওয়াই এর মান বের করবো শেষ। তাহলে এখানে আমরা লিখতে পারি ইকুয়েশন EQUATI 1। ইকুয়েশন কি, 1 নম্বরটা লিখে দিলাম বা 2 নম্বরটা আগে লিখলাম, আমি 1 নম্বরটাই লিখলাম, 1 থেকে বিয়োগ করব। এখন নিচের একটাকে তো যে কোনো সমান হতে হবে, হয় 5 দিয়ে গুণ দিতে হবে অথবা 3 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমি 2 এর সাথে 2 * 3 দিয়ে দিই। এখন 1 নম্বর রাশিটা এখানে লিখলাম, x 6x - 5y = 20। উপরের রাশিটা তো কোনো কাস্টমাইজেশন হয়নি। নিচের রাশিটা কি, 3 দিয়ে গুণ দিছি, তাহলে 3 * 6x - 3x = 3y + 3 = 48। কী করবো আমরা, এখানে বিয়োগ দিছি, তাহলে বিয়োগ দিলে আমরা জানি যে এখানে সাইন চেঞ্জ করে দিতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো সেক্ষেত্রে +6x - 6x এই দুইটা বাদ, আবার এখানে -5y + 3y, তাহলে এখানে -2y থাকবে, ইকুয়াল কত, 48 থেকে 24 গেলে -28। তো আমরা কিসের মান বের করব, ওয়াই এর মান বের করব। তো সেক্ষেত্রে আমরা শুধু ওয়াইটাকে যদি রেখে দিই, ওয়াই বারটাকে, তাহলে এখানে আমাদের 28টা উপরে আসবে, এটা গুণ অবস্থায় আছে, এই জন্য এই পাশে আমরা ভাগ করে দিলাম। এখন মাইনাসে মাইনাসে কাটা, এখানে 14 * 2 = 28, তাহলে ওয়াই বাইরের মান হচ্ছে 14। খুব সহজভাবে আমরা বের করতে পারলাম। এরপর আমরা কি করব, পুটিং দ্য ভ্যালু অফ, যেহেতু বাংলা লেখার কোনো সুযোগ নেই, PUTTING পুটিং দ্য ভ্যালু, VALUE ভ্যালু অফ ওয়াই, ওয়াইয়ের মান, ওয়াই বারের মানটা নিয়ে ইন ইকুয়েশন ইন ইকুয়েশন ইন ইকুয়েশন, একেও বসাইতে পারি, 2 বসাইতে পারি, আমরা 2 বসাইলাম। তো 2 এর ইকুয়েশনটা কী ছিল, 2x - ওয়াইয়ের জায়গায় তো মানটা, ভ্যালুটা বসাই দেবো, 14 = কত ছিল, 16। তো এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন ছিল। তাহলে এখন যদি আমরা এক্স বারের মানটা বের করতে চাই, তাহলে কী করব, তাহলে এখানে 2x বারটা রেখে দেবো, রেখে দিয়ে এখানে 16 আর 14 যোগ করে দেবো। এখানে যেহেতু মাইনাস ছিল, এই সাইড চেঞ্জ করার কারণে প্লাস হয়ে গেছে, গুণটা যেহেতু, এটা যেহেতু গুণ অবস্থায় আছে, এই পাশে আমরা ভাগ করে দিছি, 14 আর 16 যোগ করলে হবে 30, আর এই পাশে দুইটা হয়ে যাবে ভাগ, তাহলে ভাগ করলে কত আসবে, 15, তার মানে এক্স বারের মান 15। তো মানগুলো আমরা পেয়ে গেলাম। তো আমাদের কি, অতএব এখানে আমরা এক্স অ্যান্ড ওয়াই এর মান লিখতে পারি, x = 15 আর y = 14। রিকোয়ার 1 শেষ, তাহলে রিকোয়ার 1 দিই, R1। এরপর রিকোয়ার 2 তে কী বলছে, রিকোয়ার 2 তে বলছে কো ইফিসিয়েন্স অফ কো রিলেশন। তো যখনই আমাদের কী করতে বলবে, কো ইফিসিয়েন্স অফ কো রিলেশন বের করতে বলবে, তখন আমরা কী করব, কোএফিসিয়েন্টস অফ কোরিলেশন বের করার জন্য এর সূত্র দেব। তাহলে কোরিলেশনের সূত্র কি, আর,
তো আমরা এমনিতে আর এর মান এখানে লিখতাম, কিন্তু আর এর ক্ষেত্রে যে সূত্রটা লিখব সেই সূত্রের মানগুলো এখানে কোথাও নেই। যখনই আমাদের সেই মানগুলো নেই এবং বের করার কোনো অপশন থাকবে না, তখন আমরা বি ওয়ান আর বি টুর মান বের করব। তাহলে আমরা সব কিছু ক্লিয়ারলি করতে পারবো। তো বি ওয়ান বের করার জন্য ইকুয়েশন ওয়ান, ইকিউইউএটিআই ওয়ান, ইকুয়েশন ওয়ান ওয়ানে আমাদের কি ছিল, 6x-5y। এখানে বার দিচ্ছি না, কারণ এখানে আমরা বি ওয়ান বি টুর মান বের করব। এখানে আমাদের অ্যাভারেজ বের করতে বলেনি। সমান কত ছিল, 20 ছিল। আপনারা সমীকরণটা দেখে নিন। তো এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ওয়াইয়ের মানটা যদি নিতে চাই এখানে ক্যালকুলেশন করে, তাহলে এখানে এখানে মাইনাস না, তাহলে এখানে কি করতে পারি, আমরা 5y-টাকে যদি রেখে দেই তাহলে এখানে 20 আর এখানে প্লাস ছিল মাইনাস হয়ে গেল -6x। এরপর আমরা কি করতে পারি, এরপর শুধু ওয়াইটাকে রেখে দিতে পারি, রেখে দিয়ে ইকুয়াল এখানে 20-এর নিচে -5 দিয়ে দিতে পারি, মাইনাস দিয়ে আবার 6x-এর নিচে -5 দিয়ে দিতে পারি। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি, 20-এর নিচে 5 দিলে -4, এখানে মাইনাস যাবে হয়ে যাবে প্লাস, 6-কে 5 ভাগ দিলে কত, 1.2x। তাহলে অতএব আমরা এখানে বি সমান লিখতে পারি, অতএব অতএব বি সমান এই এই এটা লিখতে হবে, বি সমান 1.2। এখন এটা কিভাবে, এটা হচ্ছে যখন যদি আমরা এখানে ওয়াইয়ের সূত্র লিখি, ওয়াইয়ের সূত্রটা কি হবে, এ ওয়ান প্লাস বি ওয়ান ইন্টু এক্স। তাহলে এটাকে যদি এ ওয়ান ধরি, এটাকে যদি বি ওয়ান ধরি, এটা তো এক্স আছেই, তাহলে এই সূত্র সেভ হয়ে গেছে। তাহলে এখানে আমরা কিসের মান পাইলাম, বি ওয়ানের মান পাইলাম। আর এরপর আমরা বি টুর মান বের করব। সো বি টুর মানটা কিভাবে বের করব, আবার একটা সূত্র নেব, এ জি এ আই অ্যান্ড এগেইন। এখন আমরা কি করব, আর একটা সূত্র নেব। তো সূত্রটা এখানে আমি লিখে দিচ্ছি, 2x, দ্বিতীয় সূত্রটা 2x, এখানে ইকুয়েশন ওয়ান, ইকিউ ইউ এ টি আই ও এন, ইকুয়েশন ওয়ান না টু, এটা টু, ইকুয়েশন টু, তাহলে 2x-y ইকুয়াল কত ছিল, 16 ছিল। তাহলে 16 লিখে দিছি। এখন আমরা এখানে এক্সের মানটা রাখে দেব, তাহলে আমরা ওয়াইয়ের মানটা বি টুর মান হিসেবে লিখতে পারব। 16 মাইনাস ওয়াই ছিল, এখানে প্লাস ওয়াই করে দিছি। এরপর কি করবো, টুটাকে ওই পাশে ওই সাইডে দিয়ে দিব। তাহলে এখানে 16 ছিল, 2 ভাগ দিব, আবার প্লাস দিয়ে টুটা এই পাশে ছিল, এখানে 1/2 দেবো, যেহেতু উপরে কোনো সংখ্যা নাই, ওয়াইটা এক সাইডে ছিল, এক সাইডে রেখে দিছি। এখন এটাকে যদি আরেকটু হিসাব করি, তাহলে 8 × 16 প্লাস এটাকে হিসাব করলে 0.5y। এখন এটাও কিন্তু যদি আমরা এক্সের সূত্র দিয়ে লিখতাম, তাহলে কী আসতো, এ টু প্লাস বি টু ওয়াই। তাহলে এটাকে এ টু, এটাকে বি টু, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে অতএব বি টু সমান 0.5। আশা করা যায় খুব সহজে বুঝতে পারছেন আপনারা। তো এখন আমরা কি করব, রিকোয়ার টু করব। রিকোয়ার টু, এখানে আর এর মান বের করতে বলছে, কোরিলেশন। যখনই আমাদের অন্যান্য সূত্র দেওয়ার কোনো সুযোগ থাকবে না বা অপশন থাকবে না, তখন আমরা কি করব, বি ওয়ান আর বি টু গুণ করে দেব, আর এর মান আমাদের বের হয়ে যাবে। তাহলে আর এর মান এখানে কত আসবে, বি ওয়ান আসলো 1.2 ইন্টু বি টু আসলো 0.5, দুইটাই গুণ করে রুট করলে আসবে 0.77। তো আশা করা যায় প্রশ্নটা আপনারা খুব সহজে খুব ভালো মতন বুঝতে পারছেন। আজকে পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।